Bismillahirrahmanirrahim. Dear viewers, assalamu alaikum. Kumilla Kutbari, Kashinathpur, Elaka theke, apnader shokolke janai onek onek priti o shubhechha. Viewers, ajke ami apnaderke dekhabo eat kibhabe manufacturing kora hoy. Mati theke kibhabe kacha eat toiri kore, ta rode shukiye otopor koylar madhyome kibhabe porano hoy. এই বিষয়টি দেখানোর জন্য আপনাদেরকে আমি নিয়ে আসছি কুমিল্লার কুটবাড়ি কাশিনাথপুর এলাকায়। এখানে সিলভার ব্রিকফিল্ড নামে একটি ইট কারখানা রয়েছে। এখানে ইট মাটি থেকে তৈরি করে তারপরে কয়লার মাধ্যমে পোড়ানো হয়। চলুন আজকে ঘুরে ঘুরে আমরা এই বিষয়টি একটু দেখব। ভিউয়ার্স, ইট সাধারণত এঁটেল মাটি থেকে তৈরি করা হয়। এজন্য বিভিন্ন জায়গা থেকে এঁটেল মাটি সংগ্রহ করে এক জায়গায় স্তূপ করে রাখা হয়। এরপর সেখান থেকে মাটিগুলোকে নিয়ে এসে একটি মেশিনের মাধ্যমে প্রসেসিং করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন মাটিগুলোকে এই যন্ত্রটির মধ্যে রাখা হয়েছে। এখান থেকে মাটিটা প্রসেসিং হবে, প্রসেসিংয়ের কাজ চলছে। এক পাশ থেকে মাটিগুলোকে দেওয়া হয়, আরেক পাশ থেকে মাটি বের হয়। দেখুন, প্রসেসিং হয়ে বের হচ্ছে, আর এই পাশ থেকে দুজন লোক সেই মাটিগুলোকে, প্রসেসিং করা মাটিগুলোকে উপরে উঠিয়ে দিচ্ছে। অপর পাশ থেকে সেই প্রসেসিং করা মাটিগুলোকে একটি ভ্যানের মতো ইয়েতে করে নিয়ে একটি এগুলা মাটি ক্যারি করার জন্য ব্যবহার করা হয়। এগুলোতে করে নিয়ে সামনের দিকে একটু খালি স্পেস আছে, সেই স্পেসের মধ্যে রাখা হয়। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছেলে সেই প্রসেসিং করা মাটি থেকে ইট তৈরি করছে। ইট তৈরি করার জন্য নির্দিষ্ট শেপের একটি ডাইস থাকে, সেই ডাইসটির মধ্যে মাটিটাকে ভরাট করা হয়। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, মাটিটাকে ভরাট করে এরপর উপরের অংশের মাটিটা কেটে দিয়ে এরপরে নিচে এটাকে রেখে দেওয়া হয়, আর ইটের সাইজের বের হয়ে আসে। দেখুন, এই যে ছেলেটি এইভাবে মাটিটাকে এই ডাইসের মধ্যে নিয়ে উপরে মাটিটা কেটে এরপর উপর থেকে নিচের দিকে যখন ফেলছে, তখন এখানে একটি ইট হয়ে সেটা বের হয়ে আসছে। আর এইভাবে ক্রমান্বয়ে ইট তৈরি করে করে সারিবদ্ধ করে রাখা হয় এবং সেটা রোদে শুকানো হয়। দেখুন সে কীভাবে ইট তৈরি করে যাচ্ছে। Thank you.
ভিউয়ার্স, যখন ইট তৈরি কমপ্লিট হয়, এই কাঁচা ইটগুলোকে রোদে শুকানোর জন্য এভাবে সারিবদ্ধ করে রাখা হয়। লক্ষ লক্ষ ইট এভাবে তৈরি করে শীতের মৌসুমে, যেহেতু এই সময়টাতে বৃষ্টি হয় না, রোদে শুকাতে সুবিধা হয়। বিশেষ করে বাংলাদেশে নভেম্বর ডিসেম্বর মাসের দিকে এই কাজটি করা হয়, তখন বৃষ্টি থাকে না, শুধু রোদ থাকে, তখন এই ইটগুলোকে শুকাতে সুবিধা হয়। তখন লক্ষ লক্ষ ইট বাংলাদেশে নভেম্বর ডিসেম্বর জানুয়ারির দিকে এভাবে তৈরি করে তারপর কয়লার মাধ্যমে পোড়ানো হয়। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এভাবে করে রোদে শুকানো হয়। ভিউয়ার্স, কাঁচা ইটগুলোকে রোদে যখন শুকানো কমপ্লিট হয়, তখন সেই ইটগুলোকে পোড়ানোর জন্য চুল্লির মাধ্যমে এরকম হাউস করা থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এরকম হাউস করা থাকে, যে হাউসটার মধ্যে চারপাশে বেরিয়ার দেওয়া থাকে ইটের মাধ্যমে, এবং কাঁচা ইটগুলোকে এভাবে সারিবদ্ধ করে, যে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই কাঁচা ইটগুলোকে এইভাবে সারিবদ্ধ করে নিচ থেকে উপরের দিকে স্তূপ করে রাখা হয়। এই যে দেখুন, তো এইভাবে লাইন ধরে রাখানোর সময়, এই রাখার সময় কয়েকটা লাইনের মধ্যে ফাঁক থাকে, প্রতিটা লাইনের মধ্যে ফাঁক থাকে, যেন এই ফাঁকা স্থান দিয়ে আগুন প্রবেশ করতে পারে এটাকে পোড়ানোর জন্য। এখন এই কারখানাটির মধ্যে ইট তৈরি করার জন্য কাঁচা ইটগুলোকে শুকানো হয়েছে। এখন এই চুল্লির ভিতরে, এই চুল্লির ভিতরে ইটগুলোকে সারিবদ্ধ করে বসানোর কাজ চলছে ভিউয়ার্স। বসানোর কাজ কমপ্লিট করার পর, এরপর ওনারা এগুলোতে একটা কাঁচা মাটির আস্তর দিয়ে এরপর আগুন দিবেন, এবং সেই কাজটি কীভাবে করা হচ্ছে সে বিষয়টিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন এই মুহূর্তে ভিউয়ার্স যে হোলটা দেখতে পেলেন, এদিক থেকে কয়লা কিংবা কাঠ, বিভিন্ন ধরনের ফুয়েল অর্থাৎ জ্বালানি হিসেবে যাদেরকে ব্যবহার করা হয় তাদেরকে দেওয়া হয়। এবার কয়লাটা কোন দিক থেকে ব্যবহার করা হয় ভিউয়ার্স, সেটা দেখানোর জন্য আমি আপনাদেরকে এই চুল্লির উপরের স্থানটুকুতে নিয়ে যাচ্ছি। দেখুন, আমি এখন আপনাদেরকে এই চুল্লির, ইট কারখানার এই চুল্লির উপরের স্থানটুকুতে নিয়ে যাচ্ছি। দেখুন, নিচে ইট রয়েছে আর এই অংশটি হচ্ছে উপরের অংশ। এটার সামনে দিকে কিছু হোল রয়েছে, সেই হোলগুলোর মধ্যে দিয়ে কয়লা প্রবেশ করানো হয় ভিউয়ার্স। আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি বিষয়টি। ভিউয়ার্স, এই মুহূর্তে স্ক্রিনে যে কালো কালো যে জিনিসগুলি দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে কয়লা। কয়লা বড় সাইজ থাকে, মেশিনের মাধ্যমে এটাকে চূর্ণ করা হয়। দেখুন, চূর্ণ করে স্তূপ আকারে এখানে রাখা হয়েছে। এইখান থেকে এই কয়লার চূর্ণগুলো, এখানে যারা ইট তৈরি করার জন্য লেবার রয়েছেন, যারা সার্বক্ষণ এটা দেখাশোনা করেন, তারা পর্যায়ক্রমে সেখানে এইভাবে, এখন যে দেখতে পাচ্ছেন এইভাবে কয়লা এই হোলগুলোর মধ্যে প্রবেশ করান, এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর এইভাবে হোলগুলোর মধ্যে কয়লা প্রবেশ করাতে হয়, আর সেই কয়লা জ্বলতে থাকে, 24 ঘন্টায় জ্বলতে থাকে। জ্বলতে জ্বলতে এক পর্যায়ে দেখা যায় যে সেই ইটগুলো পরিপূর্ণভাবে পোড়া হয়ে যায়। দেখুন ভিউয়ার্স, ওনারা প্রতিনিয়ত এইভাবে
কষ্ট করে যাচ্ছেন যেন ইটগুলো সব দিক থেকে ভালোভাবে পোড়ানো হয় এবং একটি সঠিক ইট হয়ে সেটা বের হয়ে আসে। যদি এই হোলগুলোতে কয়লা দেওয়ার ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে তাহলে দেখা যায় যে একটি ইট সব দিক থেকে সমানভাবে পোড়ানো সম্ভব হয় না, কোথাও একটু বেশি পড়ে যায়, কোথাও একটু কম পড়ে, ফলে দেখা যায় ইটটি ভালোভাবে হয় না। এই জন্য সর্বক্ষণ খেয়াল রাখতে হয় ইটটা যেন ভালোভাবে পুড়তে পারে। তো এই জন্য অনেক লেবারের প্রয়োজন হয় আর সেই লেবারগুলোকে সর্বক্ষণ সেই ইটের চুলিগুলোতে কয়লা দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হয়। দেখুন, ভিউয়ার্স, যখন ইটের পোড়ানোর কাজ কমপ্লিট হয় তখন সেখান থেকে যখন এই ইটগুলোকে বের করা হয় তখন এমন সুন্দর করে ইটগুলো পাওয়া যায়। আর সেই হচ্ছে, এই ইট হচ্ছে সর্বশেষ পোড়ানোর পরে যে আমরা এটাকে দেখতে পাই সেগুলোর রূপ হচ্ছে এরকম। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষ ধাপটি কমপ্লিট করার পর ইটটার ধরনটা হয় এমন।